আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক জাতীয় বিষয়ে কী থাকছে। 5 কোটি স্মার্ট কার্ড হাতে পেয়েছে ইসি। রাজধানীর ইসলামী ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির এনআইডি শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ সাইদুল ইসলাম বলেন, ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান আব্রাথুর টেকনোলজি সময়মতো স্মার্ট কার্ড না দিলে ইসি পদক্ষেপ নিবে। ঢাকার 2 সিটিসহ চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশনে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় 59.54% কার্ড বিতরণ হয়েছে। অবশিষ্টগুলো বিতরণের কাজ চলছে। যে এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হয়েছে কিন্তু অনেকে পাননি, তাদের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় দ্বিতীয়বার আবারও ঘোষণা দিয়ে বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হবে। তিনি বলেন, 9 কোটি ভোটারের স্মার্ট কার্ড বিতরণের লক্ষ্যে ইতিমধ্যে 5 কোটি 20 লাখ ব্ল্যাক কার্ড ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাব্রাথুর টেকনোলজি হস্তান্তর করেছে। অবশিষ্ট 3 কোটি 80 লাখ কার্ড আগামী 30 জুনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 2015 সালের জানুয়ারিতে ফ্রান্সের অ্যাব্রাথুর টেকনোলজির সঙ্গে 18 মাসের মধ্যে 9 কোটি ভোটারের স্মার্ট কার্ড প্রস্তুত করে দেওয়ার চুক্তি করে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হয়েছে 2016 সালের জুনে, কিন্তু এরপর আরও 10 মাস পেরিয়ে যাওয়ার উপক্রম হলেও প্রতিষ্ঠানটি কার্ড প্রস্তুত করে দিতে পারেনি প্রতিষ্ঠানটি। সব কিছু ঠিক থাকলে 2017 সালের ডিসেম্বরের মধ্যে সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেবযোগ করেন এনআইডি মহাপরিচালক। এজন্য প্রয়োজন হবে 18টি কাস্টমাইজেশন মেশিনের। বর্তমানে 10টি মেশিনে 2 শিফটে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন করতে 3 শিফটে কাজ করতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।